লিজেন্ডারি নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত 1997 সালে একটি ফিল্ম আসে, যে ফিল্মের নাম আম্মা। নাসিমা খান নাম ভূমিকা এবং যেটা ছিল একটা বিশাল বড় কাস্টিংয়ের ফিল্ম। এখানে আমরা দেখলাম মান্নাকে, এখানে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনকে, ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, দিতি। একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং ফিল্ম। ভিলিয়ান খল ক্যারেক্টারে আমরা পেলাম আহমেদ শরীফকে। তো আপনি মিশা সদাগর ছিল, এক্স্যাক্টলি কে ছিল না ফিল্মে, একটা খুবই বড় একটা কাস্টিংয়ের ফিল্ম কিন্তু ছিল আম্মা। এবং এই সিনেমাটাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমুনেশন নিয়েছিল, এবং অ্যাট লাস্ট আমি আলোচনা করব যে এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে এই ফিল্মটা কত টাকা কালেকশন করেছিল। আজকে আম্মা ছবির টোটাল বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তো শুরুতে আমি বলি যে আম্মা মূলত একটা কাস্টিংয়ের ফিল্ম, যেখানে কে ছিল না, ইলিয়াস কাঞ্চন, চম্পা, দিতি, মান্না থেকে শুরু করে তৎকালীন সময়ের নাসিমা খান, যিনি গুরুত্বপূর্ণ মায়ের ভূমিকায়। এখন আমরা জানবো যে সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেভলিউশন নিয়েছিল, এবং সবশেষে আমরা আলোচনা করবো যে সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এক্স্যাক্টলি সিনেমাটা কত টাকার ফিগার কালেকশন করেছিল। তো যাই হোক, আমরা যদি সিনেমাতে আসি মিশা সওদাগর, যিনি এখানে ভিলেন, তো তিনি কিন্তু তখন ক্ষুদ্র ক্ষুদ্র ক্যারেক্টার করতে করতে, কিন্তু আমরা শূন্য দশকে দেখলাম একজন মিশা সওদাগরের পরিপূর্ণ রূপ। এবং তখন এই সিনেমাতে তিনি যে ক্যারেক্টারটা প্লে করেছিল মিশা সওদাগর, এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে 1997 তিনি কিন্তু খুব বেশি টাকার রেমুনেশন নিয়েছিলেন না। তার রেমুনেশন ছিল ওই টাইমে কিন্তু 60,000 টাকার মতো, 50 থেকে অ্যাপ্রক্সিমেট 60,000 টাকার মতো কিন্তু তার রেমুনেশন ছিল এই সিনেমাতে। এবার আমরা যদি আসি এই সিনেমার লেড ভিলেন আহমেদ শরীফ, তার অ্যাক্টিং এবং তার অভিনয় এগুলো নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তিনি একটা ফিল্মে অনেক দূর টেনে দেয় তার অ্যাক্টিং, তার স্ক্রিন প্রেজেন্টেশন এবং তার যে ভয়ঙ্কর লুক, একটা টাইমে কিন্তু জসিমের সঙ্গে তার স্ক্রিনে কিন্তু তাদের কম্বিনেশন কিন্তু ভালোই মানাতো। এবং আম্মা সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকার আশেপাশে কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন, এবং তিনি কিন্তু অনেক টাকা চার্জ করতেন। এবার আমরা যদি এসে এই সিনেমাতে যিনি আম্মা, আম্মা আম্মা একটা গান ছিল, এবং যিনি আমরা দেখলাম মান্নার আম্মা, ইলিয়াস কাঞ্চনের আম্মার ক্যারেক্টার যিনি প্লে করলেন নাসিমা খান, তিনি একজন গুণী এবং মেধাবী অভিনেত্রী। এবং তাকে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, গাজী মাজহারুল আনোয়ারের আরও ফিল্মে কিন্তু আমরা তাকে দেখেছি, এবং এই সিনেমাতে কিন্তু আমরা কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তাকে আমরা নিতে দেখলাম এই সিনেমাতে 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এই সিনেমাতে 1.5 লক্ষ টাকা কিন্তু রেমুনেশন নিয়েছিলেন নাসিমা খান আম্মা নাম ভূমিকায়। এবার আমরা ঢুকবো এই সিনেমার লিড কাস্টিংয়ের দিকে। শুরুতে আমরা যদি সেই নায়িকা চম্পা, যাকে আমরা এই সিনেমাতে মান্নার নায়িকার ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম, তো চম্পা এই সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি কিন্তু তখন অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু 3.5 লক্ষ টাকা কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন ওই টাইমে দাঁড়িয়ে। এবার আমরা যদি এসে এই সিনেমার আরেকজন লিড হিরোইন, যাকে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চনের বিপরীতে দিতি, ইলিয়াস কাঞ্চন, দিতি, ডাইনামিক কম্বাইন, এবং ওই টাইমে দাঁড়িয়ে তিনি কিন্তু এটা কিন্তু আগের ফিল্ম ছিল, বেশ আগে শ্যুট করায়, তো তিনিও কিন্তু 3.5 লক্ষ টাকা কিন্তু রেমুনেশন নিয়েছিলেন ওই টাইমে দাঁড়িয়ে। এবার আমরা আসবো মান্নাই সিনেমাতে এক্স্যাক্টলি কত টাকা নিয়েছিল। দেখেন গুন্ডাপুরি পুলিশে আমরা সেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার কিন্তু 1.5 লক্ষ টাকা ডিফারেন্স ছিল, এবং এটা কিন্তু গুন্ডা পুলিশের আগে শ্যুট করা ফিল্ম। গুন্ডা পুলিশে যেরকম হয়েছিল এটার ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এই ফিল্মে কিন্তু মান্না কিন্তু তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু 4 লক্ষ টাকার আশেপাশে হবে এরকম টাকা কিন্তু তিনি চার্জ করেছিলেন ওই টাইমে দাঁড়িয়ে, যদিও এটা আগের ফিল্ম। এবার আমরা যদি এসে লিড হিরো, যিনি সিনেমাতে লিড ক্যারেক্টার প্লে করেছিল ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, এবং আম্মা আম্মা একটা গান ছিল, মেকিংয়ের ফিল্ম ছিল, এবং এই ফিল্মটা নিয়ে আসলে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, ভালো ফিল্ম। ইলিয়াস কাঞ্চনের ক্যারেক্টারটা ভালো ছিল, এবং তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 1997 যেহেতু ফিল্মটা রিলিজ পায় তিনি কিন্তু 6 লক্ষ টাকার মতো তিনি কিন্তু রেমুনেশন নিয়েছিলেন। এটা একটা খুবই একটা ভালো গল্পের ফিল্ম ছিল, এবং তার রেমুনেশন ছিল 6 লক্ষ টাকা। এবং এবার আমরা আলোচনা করবো যে আম্মা সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা তুলেছিল। দেখেন এটা একটা আপনারা অ্যারেঞ্জমেন্ট, আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন যে এটা একটা বিগ অ্যারেঞ্জমেন্টের একটা বড় স্কেলের ফিল্ম, এবং এখানে কিন্তু অনেক টাকা বাজেট খরচা হয়েছে ওই টাইমে দাঁড়িয়ে। তো ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট 85 থেকে 90 লাখ টাকার আশেপাশে এই সিনেমাটার বাজেট ছিল। এবং এবার আমরা আসবো যে এই সিনেমাটার বক্স অফিস থেকে এক্স্যাক্টলি কত টাকা তুলেছিল। তো এই সিনেমাটা বক্স অফিস থেকে কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু 1.5 কোটি টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটার কালেকশন ছিল। এটা কিন্তু বিশাল বড় ব্লকবাস্টার, সুপারহিট ছিল না, এটা কিন্তু হিট ফিল্ম ছিল। তো যাই হোক, এটা হচ্ছে এক্স্যাক্টলি এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস। তো একটা জিনিস আমি মিস করে গিয়েছি, এই সিনেমার যিনি নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার সাহেব, তো তিনি কিন্তু এই সিনেমাতে কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন কিন্তু 4 লক্ষ টাকা এই সিনেমাতে তিনি মেকিংয়ের বাবদ। আমরা জানি যে তিনি লেজেন্ডারি নির্মাতা চ্যানেল আয়ের
চেয়ারম্যান, যাই হোক তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তিনি ভালো মেকার ছিলেন। যাই হোক, এটা হচ্ছে এক্স্যাক্টলি সিনেমা তো টোটাল নির্মাতা সহ টোটাল কাস্টিং কে কত টাকা রেভিনিউশন নিয়েছিলেন আম্মা সিনেমাতে, এবং আম্মা সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে কত টাকা উঠেছিল, তো এটা ছিল আম্মা সিনেমা নিয়ে ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।